হুমায়ুন স্যারকে দেখে মুগ্ধ হওয়ার মতো অনেক কিছু আছে, কে দেখে অনেক মেয়ে মুগ্ধ হয়েছে, তাকে শাওন বিয়ে করছে, আমি এটা খুবই পজিটিভলি নিই। এখন আমারও আমিও প্রেমে পড়ে গেছি। একটা ছেলে ছেলে থেকে মেয়ে হইল, সে তো লেডিস ওয়াশরুমে যাবে, কিন্তু সে তো আল্লাহ তাকে ছেলেই বানাইছে, সে লেডিস ওয়াশরুমে যাবে, পার্লারে যাবে, সে পাপ তো হচ্ছে তার হচ্ছে না। আর আমি কি বলবো, এটা আসলে ব্যাপারটা এতটাই বাজে, ছেলে থেকে মেয়ে হওয়া কেন ভাই? আল্লাহ তোমার ছেলে বানাইছে, তুমি কেন মেয়ে হবা? 17-18 এই বয়সের মানুষগুলাকে না ম্যানিপুলেট করা অনেক বেশি ইজি, সো ওকে টোটালি ম্যানিপুলেট করা হয়েছে। তো এখানে আমি মেয়েটার দোষটা আমি খুব কমই দেখবো, কারণ ওর বয়সটাই ভুল করা, কিন্তু ওর সাথে যেটা করা হয়েছে সে যথেষ্ট ম্যাচিউর, তো সে জিনিসটাকে খুবই ফায়দা লুটতেছে। আমি এটাই, টাকা আছে সেজন্য আমি তাকে ওই টাকার জন্যই মুগ্ধ হয়ে বিয়ে করে ফেললাম। তার মানে ইউ হ্যাভ আ প্ল্যান যে এই মানুষটা 10-12 বছর পরে মরে যাবে, তারপর আমি অনেকগুলো টাকা পাবো, তারপর আমি হচ্ছে লালার মতো প্রিন্স মামনের মতো একটা কচি ছেলে ধরে বিয়ে করে ফেলবো, তাদের প্ল্যান এইটাই। সুগার ড্যাডিকে বিয়ে করা একদিন, মানে সুগার ড্যাডি আর প্রস্টিটিউশন এটার মধ্যে আমি কোনোই পার্থক্য দেখতেছি না। আপনি একটা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন আর তার বিনিময়ে আপনি তাকে সময় দিচ্ছেন, এটা তো ওয়ান কাইন্ড অফ মডার্ন প্রস্টিটিউশন, ঠিক আছে? আর তা একটা মানুষকে, বয়স্ক মানুষকে বিয়ে করতেছেন ওইটা আলাদা জিনিস, বিয়ে করা একটা হালাল জিনিস, তারপরও আপনি একটা মানুষকে শুধুই টাকার জন্য বিয়ে করছেন, ওইটা তো আমার মনে হয় খুবই নেগেটিভ একটা জিনিস। এরকম যদি হয় যে তাদের মধ্যে লাভ হয়েছে, যেমন হুমায়ুন আহমেদ শাওন, তারা একসাথে অনেক বছর কাজ করেছে, হুমায়ুন স্যারকে দেখে মুগ্ধ হওয়ার মতো অনেক কিছু আছে, সে একজন ভালো রাইটার, তাকে দেখে অনেক মেয়ে মুগ্ধ হয়েছে, তাকে শাওন বিয়ে করছে, আমি এটা খুবই পজিটিভলি নিই। এখন আমারও আমিও প্রেমে পড়ে গেছি একসময় তার লেখার, তো তাকে দেখে মুগ্ধ হওয়ার মতো অনেক কিছুই আছে, কিন্তু একটা মানুষের টাকা আছে সেজন্য আমি তাকে ওই টাকার জন্যই মুগ্ধ হয়ে বিয়ে করে ফেললাম। তার মানে ইউ হ্যাভ আ প্ল্যান যে এই মানুষটা 10-12 বছর পরে মরে যাবে, তারপর আমি অনেকগুলো টাকা পাবো, তারপর আমি হচ্ছে লালার মতো প্রিন্স মামনের মতো একটা কচি ছেলে ধরে বিয়ে করে ফেলবো, তাদের প্ল্যান এইটাই। এটা আমার যা মনে হয়, মানে এটা শুধু আমার একান্ত পার্সপেক্টিভ, হ্যাঁ এটা আমার নিজের চিন্তা। আচ্ছা, এজ এ ভিউয়ার্স আমার এটাই মনে হয়। আচ্ছা, যেহেতু আপনি এজ এ ভিউয়ার্স, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দর্শকের জায়গা থেকে আপনি এমবি খরচ করে কারা কন্টেন্ট দেখেন? হ্যাঁ, তো এই যে সমসাময়িক একটি ঘটনা, মুস্তাক সিনথিয়া বা দিশা, যে মতিঝিল আইডিয়ালের যে গভর্নিং বডি, আসলে এটা আপনি কতটুকু দেখেন? সিনথিয়ার বাবার চেয়ে তার 10 বছরের বয়স প্রায় বেশি, আসলে এটা কি কোন দৃষ্টিতে দেখেন? এটা কি চিনি বাবা, নাকি আসলে কি হতে পারে? এটা আমাদের সমাজে এটা আসলে কতটুকু আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রভাব পাবে? আচ্ছা, সর্বপ্রথম আমার কাছে যদি এরকম কন্টেন্ট আসে আমি শোলেস দিয়ে দিই, কিন্তু শোলেস দিলে ওইগুলো আরও বেশি আসে, আমি জানি না কেন, সামটাইমস ব্লক করে দিই, তারপরে এই জিনিসটা এত বেশি ভাইরাল যে আমার আসে। এটা তো আমি তো টোটালি নেগেটিভলি দিচ্ছি, কারণ এটা হচ্ছে রক্ষক হয়ে ভক্ষক হওয়ার মতো একটা বিষয়, কারণ আমি যদি কাউকে, আমার বাচ্চা যখন স্কুলে যাবে তাকে যদি আমি স্কুলে পাঠাই, আর সে যদি স্কুলের গভর্নিং বডির কারোর সাথে মানে রিলেশন করে বিয়ে করে ফেলে, আর এই ব্যাপারটা সুগার ড্যাডি আর এই ব্যাপারটা আলাদা, ওরা তো বিয়ে ছাড়ার সাথে না, ওরা বিয়ে সহজ আছে, বাট তারপরে জিনিসটা আমার কাছে নেগেটিভ, কারণ এখান থেকে আমি আসলে ভালো কিছু দেখতেছি না, কারণ শুধু টাকার জন্য একটা মানুষকে বিয়ে করাটা, এটা আমি এর আগেও বলেছি যে এটা কোনো রিজনই হতে পারে, লাইক দে হ্যাভ সাম প্ল্যান্স মেবি, আই ডোন্ট নো, কারণ আমি দেখলাম যে তারা একটা ব্লগ পেজও সম্ভবত খুলেছে, সো দে হ্যাভ সাম প্ল্যান যে আচ্ছা ঠিক আছে বিয়ে করছে, এটা এখন আমরা ভাইরালও হতে পারবো, কী জানে আমি জানি না, বাট আমার আমি এটা একদমই পজিটিভলি দেখতেছি। মানে এই যে তারা কন্টেন্টগুলো তৈরি করছে, এতে কি বাচ্চাদের ক্ষতি হচ্ছে? অবশ্যই বাচ্চাদের ক্ষতি হচ্ছে, আমি তো মানে আমার বোনের মেয়ে আছে, আমি তো বলি যে মোবাইলই দিবা না হাতে, কারণ আমাদের মানে আমি মোবাইল খুললে আসলে এখন ভালো কিছু দেখি না, সো বাচ্চাদের তো অবশ্যই ক্ষতি হচ্ছে, সো এখন আমাদের কিছু করার নেই, আমাদের কিছু করার নেই। ইভেন আমি দেখেছি যে তিশা যিনি, ওনার নিজের ফ্যামিলি তো এটা মানতেছে না, কেস করেছে, তো এখন আমরা যার নিজের ফ্যামিলি মানে না, পজিটিভ কিছু থাকলে তো মা বাবা তারা সব থেকে বাচ্চাদের ভালো চায়, ভালো বোঝে, তারাই তো মেনে নেয়, তাহলে আমরা কীভাবে এটা কন্টেন্টটা দেখি নাই, তারা পজিটিভ কন্টেন্ট করছে নাকি নেগেটিভ করছে আমি না দেখে আসলে বলতে পারতেছি না, আমি শুধু তাদের ওই যে ইন্টারভিউগুলো আসে সোশ্যাল মিডিয়ায় ওগুলো দেখি। আর মেয়েটা খুবই বাচ্চা, ওকে মেন্টালি ম্যানিপুলেট করা হয়েছে, আমি বলবো যে এখানে মেয়েটাকে পুরো একটা টিনেজার্স বাচ্চা, ও 18, শি ইজ নাও 18 অ্যাজ ফার আই নো, সো একটা 18-16-17-18 এই বয়সের মানুষগুলোকে না ম্যানিপুলেট করা অনেক বেশি ইজি,
সো ওকে টোটালি ম্যানিপুলেট করা হয়েছে। তো এখানে আমি মেয়েটার দোষটা আমি খুব কমই দেখবো, কারণ ওর বয়সটাই ভুল করা, কিন্তু ওর সাথে যেটা করা হয়েছে সে যথেষ্ট ম্যাচিউর, তো সে জিনিসটাকে খুবই ফায়দা লুটতেছে আমি এটাই। আচ্ছা, কিছু কিছু মেয়েরা এত লোভী হয় কেন, মানে মানুষের টাকার প্রতি? মানে কিছু কিছু হতে পারে, যে সমসাময়িক বিষয়ে যারা ভাইরাল হচ্ছে তাদের কথা বলতে পারি। টাকাটা তো মেইন, আমি মনে করি যে একটা মানুষ তো সব কিছু করে, মানে সব নেগেটিভ কাজকর্ম তো টাকার জন্যই করে, এক টাকা না হলে মেন্টাল প্রবলেম, এই দুইটার ছাড়া তো আর কোনো রিজন আমি দেখতেছি না, মেন্টাল প্রবলেম হবে। অনেকে টাকা আছে তাও করে, মেন্টাল প্রবলেমের কারণে করে, না হলে হচ্ছে তারা হয়তো বা ড্রাগ অ্যাডিক্টেড এই জন্য করে, অনেক কারণই হতে পারে, শুধু টাকার জন্য হয়তো বা নাও করতে পারে। আচ্ছা, এই যে শরীফ শরীফা নিয়ে আসলে আপনার কি বইটা পড়েছেন? না, আমি পড়িনি। শুনেছেন কখনো কারো কন্টেন্ট নিউজ? এটা দেখেছি আমি, মনে হয় না বাংলাদেশে কেউ শুনে না, সবাই শুনেছে। আচ্ছা, তো আপনার দৃষ্টিতে আপনার আপনার ওপিনিয়নটা একটু যদি এখানে না, শরীফ শরীফার এই বিষয়টাতে যারা হিজরা সম্প্রদায় আছে না, আমার মনে হয় না তারা খুবই ডিসঅ্যাডভান্টেজ আছে, কারণ এখন আগে আমাদের এই যে মাঝখানে আমাদের যেটা হয়েছিল যে হিজরাদের জন্য আমাদের খুবই একটা পজিটিভ ভাইব তৈরি হয়েছিল, এবং আমি এখনও হিজরাদেরকে অনেক পজিটিভলি দেখি, কিন্তু এখন না মানুষ হিজরা দেখলেই বলবে যে যে ও আচ্ছা ও শরীফ থেকে শরীফ হচ্ছে। একটা হিজরা যে সে তো ছোটোবেলার থেকেই শারীরিক ত্রুটির মধ্যে আছে, কিন্তু তাকেও এখন মানুষ, সেও এখন ডিসঅ্যাডভান্টেজে আছে, কারণ মনে করতেছে যে সেও মনে হয় শরীফ থেকে শরীফ হতে যাচ্ছে। এখানে আমি একটু আপনাকে আপনার কথার সাথে যুক্ত করি, মানে ধরেন ট্রান্সজেন্ডার আর হলো থার্ড জেন্ডারের ভিতরে কিন্তু অনেকে গুলি ফেলে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হিজরা হচ্ছে আপনার ট্রান্সজেন্ডার, আর থার্ড জেন্ডার হচ্ছে আপনি যেটা বলতেছেন শরীফ থেকে শরীফ আইটা। এখন দেখা গেছে আপনি যখন আপনার ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয়েছেন বা কোথায় ফর্ম পূরণ করছেন, তখন ছেলে মেয়ে বা আদার্স একটা লেখা থাকতো, এখন কিন্তু লেখা থাকে ট্রান্সজেন্ডার, বা এটা আপনি কতটুকু, আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে বা মুসলিম কান্ট্রি হিসাবে এটা কতটুকু সমর্থন? যদি সে মানে হিজড়া হয়, লাইক থার্ড জেন্ডার হয়, আমি খুবই পজিটিভলি নিব, আমি তাকে একটা হিজড়া বলে আলাদা সিম্প্যাথি দেখাবো না, সে যদি তাকে আপু বলতে প্রেফার করে আমি তাকে আপু বলবো, সে যদি মেয়ে স্বভাবে আমি তার সাথে ওইভাবেই ট্রিট করবো, বাট সে যে হিজড়া ওই জন্য তাকে আমি আলাদা সিম্প্যাথি দেখাবো না, জাস্ট। বাট ওই যে থার্ড জেন্ডার, তাহলে তার প্রতি আমার কখনোই কোনো পজিটিভ ইয়ে থাকবে না, অলওয়েজ আমি তাকে হেট করবো, কারণ আল্লাহর দেওয়া একটা জিনিস, আমি এখন আল্লাহ আমাকে মেয়ে বানায় পাঠাইছে, আমি বলবো না আমি মন থেকে ছেলে, আমি ছেলে হয়ে যাই, এইটা তো আল্লাহর সৃষ্টির প্রতি একটা ইয়ে হলো, এটা খুবই অপমানজনক না আল্লাহ সৃষ্টি। একজন ছেলে মেয়ে মানে ধরেন মন চাইলেও এটা, কিন্তু তার তো আরও কিছু ইয়ে আছে, এইটা কি পরিবর্তন করা সম্ভব? এক্স্যাক্টলি, এখন একটা ছেলে ছেলে থেকে মেয়ে হলো, সে তো লেডিস ওয়াশরুমে যাবে, কিন্তু সে তো আল্লাহ তাকে ছেলেই বানাইছে, সে লেডিস ওয়াশরুমে যাবে, পার্লারে যাবে, সো পাপ তো হচ্ছে তার, হচ্ছে না? আর আমি কি বলবো, এটা আসলে ব্যাপারটা এতটাই বাজে, ছেলে থেকে মেয়ে হওয়া কেন ভাই, আল্লাহ তোমার ছেলে বানাইছে তুমি কেন মেয়ে হবা, আসলে তারা কখনো ছেলে তারা কখনো মেয়ে, তারা কোনোদিনও একটা ছেলে কোনোদিনও মানে ইঞ্জেকশন নিয়ে পুরাপুরি মেয়ে হতে পারবে না, এটা পসিবল না, তাহলে আল্লাহ কেন মেয়ে বানাবে না তাকে, তুমি তো আল্লাহই মেয়ে বানাইছো, তাই না? ধন্যবাদ।